আচ্ছা, এখান থেকে শুরু। আগামী ক্লাসে তোমাদের শিখাইছি এ প্লাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার হোল স্কোয়ার, এ বি। আগামী ক্লাসে গত ক্লাসে শিখাইছি এ বি সমান এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার। এসব টুকলে পর্যায়ের জন্য এখন মানি নেই করতে যেগুলো যখন আসে তখন সেটা করতে হবে। এরকম হবে আট নম্বর এ আট নম্বর পাঠ্যবইয়ের আট নম্বর এ মাইনাস ওয়ান আপন এ সমান এম এ ফোর প্লাস ওয়ান আপন এ ফোর ইকুয়াল টু এম ফোর প্লাস টু এম স্কোয়ার প্লাস টু। এটা প্রমাণ করতে হবে, এটা প্রমাণ করতে হবে। আমরা এই 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 সাইডে ধরতে পারি, আবার এটাও ধরতে পারি, আমরা এটা ধরি তাহলে রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড তাহলে এ ফোর প্লাস ওয়ান আপন এ ফোর ইকুয়াল টু প্লাস এ স্কোয়ার হোল স্কোয়ার। যদি আমরা এ করি এ স্কোয়ার প্লাস ওয়ান আপন এ স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস টু এ ওয়ান আপন এ স্কোয়ার কেটে গেল, এর থাকে কি এ মাইনাস ওয়ান আপন এ হোল স্কোয়ার প্লাস টু এ ওয়ান আপন এ হোল স্কোয়ার মাইনাস টু। এখানে হবে এর মান কত, এর মান হল এম হোল স্কোয়ার প্লাস টু কেটে গেল হোল স্কোয়ার মাইনাস টু এম স্কোয়ার প্লাস টু হোল স্কোয়ার মাইনাস টু। এটাকে পাঠিয়ে হবে এম ফোর প্লাস দুই দুখানি চার, দুই দুখানি চার এম স্কোয়ার প্লাস চার মাইনাস টু। এটা করা যাবে এম ফোর প্লাস ফোর এম স্কোয়ার প্লাস টু দেখানো হইল, দেখানো হইল। এটা কি বুঝতে পেরেছো? এটা কি বোঝা গিয়েছে? বোঝা যদি যায় এইভাবে মান নির্ণয় করতে হবে, এইভাবে মান নির্ণয় করতে হবে। যদি না বোঝো তাহলে আমি আবারও আগামী ক্লাসে যেগুলো শিখাইছি সেগুলো কি রিপিট করবো? তোমরা কি সূত্রগুলো মনে রাখতে পেরেছো? তহিদ বলো এ প্লাস বি হোল স্কোয়ার সমান কত? তহিদ বলো এ প্লাস বি হোল স্কোয়ার সমান কি লিখবো বলো, কি লিখবো এ স্কোয়ার, তারপর কি লিখবো টু এ বি, তারপর কি লিখবো বি স্কোয়ার। হ্যাঁ, ও ভেরি গুড, মনে আছে তোমার, মনে আছে। তোমাদের এ প্লাস এ এ বি সূত্রটা দেওয়া হয়নি, এ বি সমান কত? এ বি সমান এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার। এ বি সমান কত? এ বি সমান হলো এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার, আর
মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার। তাহলে সূত্রের সাহায্যে বর্গের বর্গের অন্তরূপে প্রকাশ করো, বর্গের অন্তরূপে প্রকাশ করো। এই সূত্র প্রয়োগ করতে হবে, বর্গের অন্তরূপে প্রকাশ করতে হলে এই সূত্র প্রয়োগ করতে হবে। মান নির্ণয় কি তোমরা বুঝতে পেরেছো? মান নির্ণয় না বুঝতে পারলে মান নির্ণয় আগামী ক্লাসে পুরো অধ্যায় পড়বে, যেটা ভুল ভ্রান্তি হয়েছে সেটা জানবে, আগামী পরবর্তী ক্লাসে জিজ্ঞাসা করবে, উত্তর দেব। তাহলে এখন আমি দুটি বর্গের অন্তরূপে প্রকাশ, বর্গের অন্তরূপে প্রকাশ আমি বর্গের অন্তরূপে প্রকাশ, বর্গের অন্তরূপে প্রকাশ শিখাবো। ক নম্বর পাঠ্য বইয়ে 13 নম্বরের ক, পাঠ্য বইয়ে 13 নম্বরের ক, 5p মাইনাস 3q আর পি প্লাস 7q এই বর্গের অন্তরূপে প্রকাশ করব। এটাকে যদি এ, এটাকে যদি এ আর এটাকে যদি বি ধরি, তাহলে কি করতে হবে? 5p মাইনাস 3q প্লাস পি প্লাস 7q বাই 2 হোল স্কোয়ার মাইনাস 5p মাইনাস 3q মাইনাস পি মাইনাসে 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 মাইনাস 7q বাই 2 হোল স্কোয়ার, এটা করতে হবে। তাহলে কি 5p মাইনাস 3q প্লাস 7q বাই 2 হোল স্কোয়ার মাইনাস 5p 7q মাইনাস পি মাইনাস 7q বাই 7q বাই 2 হোল স্কোয়ার। তাহলে এখানে পি 5p থেকে বাদ দিলে হয় 4p, 3 7 থেকে বাদ দিলে হয় 4q বাই 2 হোল স্কোয়ার, পি 5 থেকে বাদ দিলে হয় 4p, 3 আর 7 কত হয় 10, 3 আর 7 কত হয় 10, 3 আর 7 কত হয় 10। এখন বাই 2 2 কমন নিলাম, 2p মাইনাস 2q হোল স্কোয়ার, 2 কমন দিলাম, 2p মাইনাস 5q বাই 2 হোল স্কোয়ার। তাহলে কি হলো? এই 2 এই 2 চলে গেল, এই 2 এই 2 চলে গেল। তাহলে এখানে হবে 2p মাইনাস 2q মাইনাস 2p মাইনাসে মাইনাসে প্লাস 5q হোল স্কোয়ার, 2 চলে গেল, গেলি 2 আর কয়ে 5 3 এ 5 কিউ হোল স্কোয়ার, 3 থেকে 9 কিউ স্কোয়ার, বুঝা গেছে? এটাই হলো অ্যান্সার, এটা হলো অ্যান্সার।
সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে, দেখো 14 নম্বর সৃজনশীল দেওয়া আছে। দুইটি সংখ্যা এ ও বি, যেখানে এ গ্রেটার দেন বি, দুইটি সংখ্যা এ ও বি যেখানে এ গ্রেটার দেন বি, সংখ্যার যোগফল 12 এবং গুণফল 32, যোগফল 12 গুণফল 32, সূত্রের সাহায্যে গুণ করো। সৃজনশীল 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 প্রশ্ন 14 ক, সূত্রের সাহায্যে গুণ করো, সূত্রের সাহায্যে গুণ করো, 2x + 3 আর 2x - 7, সূত্রের সাহায্যে গুণ করো, 2x + 3 2x - 7, এখানে কি করতে হবে, 2x² + 2x 3 - 7 - 3 × 7, 3 × 7 প্লাসে মাইনাসে মাইনাস, 2 × 4 = x², 3 আর 7 = 4, মাইনাস বড়ো, 4 × 8 = x, 3 × 7 = 21, একটু শর্ট করে করা হইল। এটা হলো ক, এ প্লাস বি গ্রেটার দেন সংখ্যাদের যোগফল, তাহলে দুইটি সংখ্যা নাম্বার দুটি সংখ্যা এ ও বি, দুটি সংখ্যা এ ও বি, সংখ্যা দুটির যোগফল 12, দুটি সংখ্যার যোগফল 12 আর গুণ গুণফল 32, গুণফল 32, 2a² 2b² মান নিলে তাহলে আমরা করবো এ প্লাস বি সমান 12 আর এ বি সমান 32, মান নির্ণয় করতে হবে 2a² + 2b² মান নির্ণয় করতে হবে, 2a² + 2b² এখানে 2 কমন নিলাম, লিখে থাকলো a² + b² 2 × a + b² মাইনাস 2ab 2 × 12² মাইনাস 2 × 32, বারো 144 বিয়োগ 32 = 64, 32 = 64, উপরে মুছে ফেললি, ফেলে নিচের থেকে ২ × ৪ মিলে গেল 0, 6 আর ৬ = 14, 8 = 14, 6 আর ৬ = 14, 8 = 14, 80, 8 ×
16 হল অ্যানসার। তারপরে গ, গ নাম্বার প্রমাণ করো যে 2a+ গ নাম্বার, গ নাম্বার হলো প্রমাণ 2b² - 5b² মানে 173। আর নেব ডান সাইড, রাইট লেফট হ্যান্ড সাইড, এ স্কোয়ার দুই দুগুণে চার এ বি দুই দুগুণে চার বি স্কোয়ার মাইনাস 5b² এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 4ab। a² - b² আমাদেরকে বের করে নিতে হবে, a - b² সমান বের করে নিতে হবে। তাহলে এখানে আমরা এই সাইডে বের করে নিব a - b² সমান a+b² - 4ab। তাহলে এখানে হবে 12 - 4 = 32, 144 - 8 = 12, সরি 12 কত হবে, 8 আর 14 = 14, তাতে 1 3 3 আর 4, অতএব a - b = 4, তা আমরা এখানে প্লাস মাইনাস ধরবো না, ফোর ধরবো। তাহলে এখানে আমরা এ এটাকে আমরা করতে পারি a + b * a - b + 4 = 32, কত 12 আর 4 + 4 = 32, 4 বারো 48, আর তাই দোকানে 8 3 = 12, 8 আর 16 = 6, হাতে 1 3 3 আর 4 = 7, 1 দেখানো হলো, দেখানো হলো লেফট হ্যান্ড হ্যান্ড সমান রাইট হ্যান্ড সাইড। কি বুঝতে পেরেছো তোমরা এই অধ্যায়ে আজকে ক্লাস করলাম? বাসায় যে তোমরা করবে ভালোভাবে, না বুঝতে পারলে আগামী ক্লাসে আমাকে জানাবে। থ্যাংক ইউ, ভালো থাকো।